প্রশান্তকে আমি চাকরির লোভ থেকে এসেছি আর টিনার মনে ঢুকিয়ে দিয়েছি বিলাস বৈভব আর টাকা আর লোভ, আমি সবই কিছু করে চলেছি শুধু শান্তর কথা মতো। ওই শান্তই তো আমার মনে প্রথম প্রেমের আলো জ্বেলে দিয়েছে, এবার শুধু অপেক্ষা শান্তর হাত থেকে সিঁদুর পড়ার অপেক্ষা। আবার স্বপ্নের রঙিনী। একি শান্ত, তুমি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ, মদ না খেলে না আমার এই অশান্ত মন মনের জ্বালাটা জুড়োয় না। এ হলো পিওর প্লেয়ার। কি ভাবছো, পলাব্যকছি তাই না? মদ তুমি খাবে না? কেন কেন খাবে না? এতদিন তো গণেশ বাবুর গলা জড়িয়ে ধরে এক পেয়ালায় দুজনে ডুবে থাকতে। সেদিন আমি বুঝতে পারিনি ওই গণেশ শয়তান গণেশ কুণ্ড আমাকে দাবার গুটির মতো ব্যবহার করে গেছে। একমাত্র তুমি, তুমি আমার চোখটা একদম খুলে দিয়েছো আর আমাকে বিয়ে করার আশ্বাস দিয়েছো। অফকোর্স অফকোর্স, আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি তুমি যদি তুমি আমার কথা মতো একটা একটা করে কাজগুলো শেষ করো। প্রশান্তকে আমি চাকরি লোভ দেখিয়ে এসেছি, সে খুব শীঘ্রই জয়েন করবে। আরে সে তো করবে, কারণ পয়সা খরচ করে কর্মখালির বিজ্ঞাপনটা তো আমি তোমাকেই দিয়েছিলাম। তুমি শোনো, ওকে তুমি না নাইট ডিউটিতে জয়েন করাবে আর আমি নাইট ডিউটি করব টিনার ঘরে, তাই তো বস। কারেক্ট কারেক্ট ইউ আর। টিনা আমার মনে যে আগুন জ্বলেছে সে আগুন শুধু নিভবে টিনার পিছায়। কিন্তু টিনা তো তোমার ভাতৃবধূ। মধু সুন্দর বনের চাক ভাঙা মধু। শান্ত শান্ত শান্ত, লেজে পা ছোঁয়ালেই আমি অশান্ত হয়ে যাই। আমি শালা একটা জারজ সন্তান, শুয়োরের বাচ্চা জারজ সন্তান, আমার মা বাবা ভাই বোন কেউ নেই। আমি কালের বিভীষিকা, আমি ধ্বংসের দাবানল। দেখছো না আমি অশান্ত হয়ে গেছি? শান্ত, আমার মুখটা মরুভূমির মতো খা খা করছে, চোখ দুটো ভরা পটলের মতো টলটল করছে। শান্ত, তোমার ওই মরুভূমির মাঝে আমি এক গুচ্ছ গোলাপ হয়ে ফুটব আর তোমার এই নদীর বুকে আমি ছাপিয়ে সাঁতার কাটব। আমি তোমার বুকের মাঝে নিজেকে হারিয়ে ফেলব শান্ত, আর তুমি গাইবে সেই গান টুকরো টুকরো দেখতে হো ক্যা, টুকরো টুকরো দেখতে হো ক্যা, দেখ কে তেরা ইয়ে পাগল দিওয়ানাপন, ধর কে লুক লুক কে মেরা মন, টুকুর 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 টুকুর। সজন কো বুলালে আপনে সুন্দর সালোনে সজালে সপনে, গুড়িয়া সজন কো বুলালে আপনে সুন্দর সালোনে সজালে সপনে, টুকুর 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 দেখতে হো ক্যা, জুলপে তেরি চেহারা তেরা, জুলপে তেরি চেহারা তেরা, ऐसा भी मुझ में है क्या, ऐसा भी मुझ में है क्या, सरसी का दम तू है निसा, सरसी का दम तू है निसा। ला 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 ला
মেঘা সিটিতে যে ফ্ল্যাটটা কিনেছি না আমি ওটা তোমার নামে লিখে দিয়েছি। রিয়েলি ডার্লিং? অফ কোর্স। তোমার সৎসঙ্গ না পেলে আমি তো এই সাম্রাজ্যের বাগানের মালিকই হতে পারতাম না। আমাকে পেয়ে আমাদের বিয়ে হবে না? নিশ্চয় হবে, নিশ্চয় হবে। তার আগে কিছু কাজ আমাকে পরিষ্কার করে নিতে হবে। কাজ? প্রথমে ওই শান্ত প্রশান্তর সব সম্পত্তিটা নিয়ে নিতে হবে, বুঝেছ? হ্যাঁ, সুশান্তকে মেরে দিতে হবে। দুটো কাজ করতে হবে, তারপর আমরা দুজন সব ভোগ করবো। তুমি যদি সব ভোগ করবে আমরা কি বুড়ো আঙুল চুষবো? খামোশ, শোন, মনে রাখিস এই গণেশ কুণ্ড নয়, এই সারা শান্ত আর আমার কথা বলতে হবে। জানে মেরো না বস, আজ থেকে তোমার কথা মতোই কাজ হবে, আজ থেকে তুমি আমাদের বস। কথাটা মনে থাকে যেন জান কবুল করবো, তবু তোমার সঙ্গে বেইমানি করবো না। তবু সালা এই শান্ত তোদের বিশ্বাস করে না রে, কারণ কারণ এই বেইমানি কাজ জাহান্নামি কাজ, সব আমাদের মতো বেইমানরা করে, তাই শান্ত তোদের বিশ্বাস করে না। মইনি, তুমি ওদের পরের কাজটা বুঝিয়ে দাও। হ্যাঁ, ওই ক্যান্সার রোগী সুশান্তকে একদম খালাস করে দিতে হবে, বিনিময়ে পাবে 50 লাখ টাকা। পুলিশের ঝামেলা হলে সব সামলে নেব আমি। দুদিন বাদে যে পটল তুলবে তার জন্য ঝুড়মুড় ঝামেলা বাড়িয়ে কি লাভ? লাভ হলো ভট্টাচার্য বাড়ির একচ্ছত্র মালিকানা, সেটা যত শীঘ্র সম্ভব। ঠিক আছে, হয়ে যায়। লেকিন রুপিয়া থোড়া বাড়ানে হোগা, মানুষ খুন করার মতো খতরনাক কাম করবো, অথচ নিজেরা ভুকা মরবো, এ হতে পারে না বল। কত চাই? কম সে কম 1 লাখ। 1 লাখ? সারা একটা সামান্য রুগ্ন রুগী মানুষকে মারতে 1 লাখ? হ্যাঁ বস, এ কাজে যেমন টাকা আছে তেমনি প্রচুর রিস্কও আছে, ধরা পড়বে গণধোলায় আর কমসে কম 3 বছরের জেল। এসব কাজের জন্যই তো গণেশ বাবু আমাদের জামাই আদর করে রাখতেন। ওকে, তাই নে। ₹20,000। আসুন, কাজ খতম করনে কা বাদ ₹80,000 জরুর মিল জায়েগা। ওকে বস। লেকিন কাজ থোড়া হুঁশিয়ারি সে করনা হোগা, কে যেন জানতে না পারে যে আমি সুশান্তকে মারতে তোদের পাঠিয়েছি। একবার যে কাজ করে স্বয়ং আল্লাহ তা জানে না, ইয়াদ রাখ না। মেরা মানো এবার তোমার কাছে হতে বেশি সময় লাগবে না শান্ত। তোমারও আমার রানী হতে বেশি সময় লাগবে না। ও ডার্লিং, এরপর আমার হাতটা ধরো, চলো কোথায় নিতে নিয়ে যাও আমাকে? মর্তি নন্দন কাননে, যেখানে তুমি বসে থাকবে আর আমি মন ভরাতে বলবো, একে বোতল পিলা বোতল না সা চড়াবো, দুই বোতল পিলা বোতল হংস উড়াবো, একে বোতল পিলা বোতল না সা চড়াবো, দুই বোতল পিলা বোতল হংস উড়াবো, আর তিনা বোতল এ তিনা বোতল পিলা বোতল সা চড়াবো রে, আর পিলাই দেবো প্যার কানে সাথে ছোড়া পাগলা বানাবো, আর পিলাই দেবো প্যার কানে সাথে ছোড়া পাগলা বানাবো, একে বোতল পিলা বোতল নেশা চড়াবো, দুই বোতল পিলা বোতল হোস উড়াবো, একে বোতল পিলা বোতল নেশা চড়াবো, দুই বোতল পিলা বোতল বোতল, আরে তিনা বোতল পিলা বোতল সাথে উড়াবো রে।
अरे पिलाई देबो प्यार काने छोड़ा पगला बना अरे पिलाई देबो प्यार काने छोड़ा पगला बना लागे मेरा रूप सुनारे काली काली अखिया मोर मीठी मीठी बातिया मोर लुटले बो दिल के छोड़े होट मोर लाले लाल उमर मोर सला काले लागे मेरा रूप सुनारे काली काली अखिया मोर मीठी मीठी बातिया मोर लुटले बो दिल के छोड़े आख मजे कहा के है तुके बुलाबो घुंगड़ू बजाई के है तुके नचाबो आप मजे कहा के तुके बुलाबो घुंगड़ू बजाई के है तुके नचाबो अरे पीला बोतल पीला बोतल नशा चढ़ाबो रे अरे पिलाई देबो प्यार का नेशा छोड़ा বার বনিতা মোহিনী আমাকে লালসার ফাঁদে ফাঁসাতে চাইছে, আমাকে বিয়ে করার স্বপ্নে বিভোর হয়ে গেছে, কিন্তু জানে এ শান্ত কত বড় ঢেমনা। এঠো চায়ের কাপ কেউ শোকেছে সাজিয়ে রাখে না, ছুড়ে নর্দমায় ফেলে দেয়, তাই যে কোনো সময় আমি পাল্টি মেরে দিতে পারি। পাল্টে দেবো, বদলে দেবো, এ উল্টে দেবো, এ পাল্টে দেবো, এ সুযোগ পেলে আর বদলে দেবো, পাল্টে দেবো, উল্টে দেবো, সুযোগ পেলে আর বদলে দেবো। নাচ না জানলে উঠো আমার কি বাদক, দুনিয়ার হাতে থাকলে আঙ্গুল চস, ভাবনা না সপনা মনে